চলতি বছর পরীক্ষা নিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট দেওয়া হবে, কোনোভাবেই শিক্ষার্থীদের অটোপাস দেওয়া হবে না। পরীক্ষা আয়োজনের বিষয়টি নির্ভর করেছে করোনা পরিস্থিতির উপর। শনিবার 10 এপ্রিল দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ। এর আগে গত ফেব্রুয়ারিতে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বলেছিলেন, শিক্ষা প্রতিষ্ঠান যখনই খোলা হোক না কেন, আমরা শিক্ষার্থীদের ক্লাস করিয়ে এসএসসি এইচএসসি পরীক্ষা নেব। এক্ষেত্রে এসএসসি পরীক্ষার্থীদের 60 দিন ও এইচএসসি পরীক্ষার্থীদের 84 দিন ক্লাস করানো হবে। এ প্রসঙ্গে প্রফেসর নেহাল আহমেদ বলেন, শিক্ষামন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন সে অনুযায়ী আমাদের সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাস শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে। 23 মে যদি স্কুল কলেজ খোলা যায় তাহলে সেপ্টেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা আয়োজন করা যেতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা না গেলে পূর্বের মতো অটোপাস দেওয়া হবে কি না জানতে চাইলে তিনি আরও বলেন, আমরা আর অটোপাসে যেতে চাই না। অটোপাসের কারণে অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল, পূর্বের অভিজ্ঞতা থেকেই আর অটোপাস দেওয়া হবে না, ছাত্রছাত্রীদের পরীক্ষা নিয়েই রেজাল্ট দেওয়া হবে। তো এই ছিল আজকের চূড়ান্ত আপডেট। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম।